কিছু কথিত ধর্মীয় বক্তা যারা বিভিন্ন সময় ধর্মের নামে অপব্যাখ্যা দেয়। অপব্যাখ্যা বলতে বোঝাচ্ছি সংযোজন বা বিয়োজন করে বলে, নিজের মতো করে বলা। কয়েক বছর আগে যখন করোনার প্রাদুর্ভাব প্রথম চীনে অ্যাটাক করলো, তখন তারা বলতে শুরু করলো গজব এসেছে। তারপরে এটা যখন আমেরিকাতে হলো, ইউরোপে হলো, তারা বললো গজব। যখন ইরানে প্রাদুর্ভাব সৃষ্টি করলো, তখন তারা বলতে শুরু করলো ওরা তো শিয়া, শিয়ারা তো মুসলিমই না। এরপরে যখন এটা সৌদি আরব, পাকিস্তান এবং বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম কান্ট্রিতে ছড়িয়ে পড়লো, তখন কিন্তু তারা লাজব। কিছুদিন আগে সিরিয়া এবং তুরস্কে যে বিধ্বংসী ভূমিকম্প হলো, অসংখ্য মানুষ মারা গেল, এটা যদি মুসলিম কান্ট্রি না হয়ে অন্য ধর্মাবলম্বী কান্ট্রি হতো, তাহলে দেখতেন তাদের ওয়াজের মাহফিলে, মসজিদে, বিভিন্ন জায়গায় তারা যেভাবে এটার ব্যাখ্যা দিত, সেটি হচ্ছে ওরা মহাপাপ করে ফেলছে, এই জন্য ওদের উপর আল্লাহ শাস্তি পাঠাইছে। হ্যাঁ, বিভিন্ন মানুষের পাপের কারণে আল্লাহ গজব দিয়েছেন এর আগে এবং সামনেও দিবেন, এটা ঠিক আছে। বাট কোনটা যে গজব আর কোনটা যে শুধরানোর জন্য আর কোনটা যে আল্লাহ ভালোর জন্য দিয়েছে, আমরা কিন্তু তা জানি না, ওইটা আল্লাহ ভালো জানেন। অনেক মানুষের ব্যক্তিগত জীবন অনেক বিপদ ঘটে, আর সেই বিপদটা দেখার পরে কিছু মানুষ মন্তব্য করে যে এটা হচ্ছে গজব পড়েছে, কিছু মানুষ মন্তব্য করে যে শাস্তিপ্রাপ্ত হয়েছে। মানুষের বিপদে মজা নেওয়ার প্রয়োজন নেই, মানবিকতাকে যদি জাগ্রত করেন ধর্মটা এমনি পালন হয়ে যাবে। ধর্ম মানবিকতাই শেখায়, কারণ আমরা কখনো না জেনে মন্তব্য করতে পারি না, আল্লাহর ডিসিশন, আল্লাহ নোজ ইট ভেরি ওয়েল। মানুষের ব্যাপারে এরকম মন্তব্য করে শুধু শুধু পাপ অর্জন করাটা আমার মনে হয় রাইট হবে না। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।